ব্যান 2024 460 412। বুলাই আসসালামু আলাইকুম। মেধুস্পিজন ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই কবুতরটা নিয়ে আমার ক্লাব এআরপিসিডি অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা, তো আপনারা সবাই জানেন আমি বিগত 6 বছর ধরে এখানে আছি, এই ক্লাবে আছি, ক্লাবের সাথে সংযুক্ত আছি। আগে বিআরপিওতে ছিলাম, পরবর্তীতে আমাদের ক্লাব হওয়ার পর এআরপিসিডি, আমরা এআরপিসিডিতে আমরা ফাউন্ডিং মেম্বার হিসাবে আছি। তো রিসেন্ট টাইম আমাদের ক্লাবের একটি অকশন হতে যাচ্ছে, এআরপিসিডি সুপারস্টার অকশন, সেখানে আমার এই কবুতরটি অকশনে উঠেছে। তো আপনারা ভিডিওতে দেখলেন কবুতরটি সম্পর্কে, কবুতরটি কেমন, পাক, লেজের ব্যালেন্স, আই, এখন একটু সামনের দিকটা দেখেন কবুতরের। কবুতরটা খুবই ছটফটে, ওকে হাতে রাখা যায় না, সবচেয়ে বড় সমস্যা হলো যেটা। 8 পরের কবুতর, আর 2 পর বাকি আছে। হয়তোবা কবুতরটা থাকলে আমি রেস করতে পারতাম, আজকে বৃষ্টিতে ভিজছে এর জন্য একটু ফ্যাকাশে দেখাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস কবুতরটা আমি আপনাদেরকে দেখাই, আমরা যে বেলুন মাসলস চাই, এই বেলুন মাসলস এই কবুতরের মধ্যে আছে। এটা একটা মাদি কবুতর, আশা করি যারাই পাবেন খুবই ভাগ্যবান হবেন, কারণ এই ধরনের কালার কিটেল লাইনের কবুতর বা গ্রিপেল লাইনের কবুতর, এই ধরনের কালার আসে, এই ধরনের কালারই আসে। তো এটা একটু আমার কাছে এক্সক্লুসিভ, কারণ এর বাবা মার ঘরের থেকে এই ধরনের কালার আমার ঘরে আর বের হয়নি, একটাই বেরোছিল। ম্যাক্সিমাম টাইম আমার ঘরে রেড বের হয়, রেড চেকার, মিলি অনেক সময় বের হয়, অনেক সময় ব্ল্যাক চেকার বের হয়, মানে এই প্যাডটাতেই। তো এটা কী কারণে জানি না এই কালারটা বের হয়েছে। তো আমার অনেকই পছন্দের একটা কবুতর ছিল, তো এআরপিসিডি অকশন কমিটি যখন আমাকে বললো যে একটা কবুতর দিতে হবে ক্লাবের জন্য, তো আমি তখন চিন্তা করলাম দিলে কেনই বা সেরাটা দিব না, সেরাটাই দিব দিলে। আর আপনারা সবাই জানেন রেস উইনার কবুতর, আমার এই বছর অনেক কবুতর হারাইছে 10,000 পর্যন্ত রেস করার পর। কিছু রেস উইনার কবুতর আমি বিক্রি করছি অকশনের মাধ্যমে বেস্ট পিজন বিডিতে, এছাড়া আমার কাছে তেমন রেস উইনার কবুতর নেই। আর যেগুলো আছে সেগুলো মাটিগুলো ডিম পারতে পারতে বেশি একটা সুবিধাজনক অবস্থানে নাই, এগুলো হয়তো বা পরবর্তীতে উড়ানোর পর এগুলো আবার ঠিক হবে। আর নর যেগুলো আছে এগুলো আমি বিক্রি করবো না, যেগুলো আছে, কারণ এগুলো আমার দিবও না, বিক্রিও করবো না, কারণ এগুলো আমার দরকার। ফার্স্ট হওয়া নর আছে, থার্ড হওয়া মাটি আছে, তারপরে সেভেন্থ হওয়া কক্সবাজার সেভেন্থ হওয়া একটা নর আছে, যেটা জেনারেশন আমার কাছে আর নাই। আর ফার্স্ট হওয়া নরের জেনারেশন মার দিকে আছে, বাবার দিকে নাই আমার কাছে, সব মিলায় আসলে। আবার থার্ড হওয়া যেটা আছে সেটারও জেনারেশন নাই, মা আছে বাবা নাই, আছে বাবা আনফাটে, তো সব মিলায় আসলে হচ্ছে না, যার কারণে আমি এই কবুতরটাই দিলাম ইয়ং স্টার। হয়তো বা আমার ঘরে রেস করলে ভালো কিছু করার সম্ভাবনা থাকতো, আসলে বলা যায় না, আনপ্রেডিক খেলা আমাদের রেসিংটা, হঠাৎ একদিন বাজে মেরে দিলেই সব শেষ। আবার যেটা বাজে না মানে, বাজে চোখে না পড়ে, সেটা আস্তে আস্তে একদম রেস ফাইনাল পর্যন্ত থাকে ভালো করে। তো এটা সবচেয়ে বড় জিনিস হলো মাসলস চায়, এবং মাসলসটা ধরলে মনে হবে একটা অ্যালাইভ মাসলস, গ্রেট মাসল না, মাসলের মধ্যে একটা ই আছে, মানে কী বলে তার, যে সে যে একটা জীবিত একটা প্রাণী ধরছেন এটা বুঝে যায়। আর সবচেয়ে বড় জিনিস হলো তার ভিটালিটি এবং ইটা কী বলে তার ছটফটে ভাবটা, আপনি দেখতেই পাচ্ছেন হাতে রাখা যাচ্ছে না কবুতরটা। আর যারা নিতে পারবেন দিবেন, তারা হয়তো বা এটা রেস মানে ব্রিড করতে পারবেন আগামী অক্টোবরেই, কারণ এটা অলরেডি 8 পর চলে, এবং ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে ও ম্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং ডিম দিবে। এই কবুতরটা ছিল, এখন আরও একটা কবুতর দিব আমি পরবর্তী অপশনে, ওটা একদম বাচ্চা দিব, চিচি বাচ্চা,
কিন্তু কী বাচ্চা দিব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কী কবুতর দিব। আর ওটা ওই সময় ভিডিওটা বলবো, এখন মিনহাজ একটু ধরে বলো যে কবুতরটা কেমন। আসসালামু আলাইকুম। বাচ্চাটা বাচ্চা থাকতে একদম ছোট যখন ছিল তখনই ধরছিলাম, এরপর আর ধরা হয়নি। আজকে কি বলে আট পর। মাশাআল্লাহ কবুতরের হেলথ কন্ডিশন খুব ভালো, বেশি ভালো বলার কিছু নেই। নিজের কবুতর যারা নেবেন অকশনে, যাদের পছন্দ হবে, লাইভ অকশন হবে না, এটা হোয়াটসঅ্যাপ অকশন। আচ্ছা, যারা কারো যদি বেশি কিছু জানার থাকে আসবেন বাসায়, এসে একটু হাতে নিয়ে দেখার ট্রাই করবেন। আশা করি কারো অপছন্দ হবে না। ভাইয়া তো বললোই ওর যে মাসেলের বিষয়টা আর ভাইটালিটি কী অবস্থা আছে, ওর ছটফটে ভাব এটা ভিডিওতে দেখতে। অলরেডি 6 মিনিট ভিডিও চলতেছে, দেখা ফেলাইছেন আপনারা, ওইটা দেখা ফেলছেন। ওর মোটামুটি সব দিক দিয়েই ভালো আছে কবুতরটা, ব্রিডিং করলে একদম পারফেক্ট একটা ব্রিডিং কবুতর হবে। দশক ঝরার পর আশা করি এর মধ্যে আর কোনো কমতি থাকবে না ব্রিডিং করার জন্য। আর ব্রিডিং করলে অনেক সময় মাসেল যাদের একটু কম থাকে মাটিগুলো নষ্ট হয়ে যায়, একটু বেশি ব্রিডিং করলেই ঘেটা যায়। তো এইটার আশা করি তেমন একটা ঘাটবে না, মাসেল যে পরিমাণ আছে ব্রিডিং ভালোই করতে পারবে, যারা নিবে তারা ভালোই। আর একটু জিনিস অ্যাড করতে চাই আমি, এটার হাফ সিস্টার ফুল সিস্টার দুইটা টপ 20-তে উইন করা আছে, একটা ফুল সিস্টার উইন করা আছে, একটা ফুল ব্রাদার উইন করা আছে। ব্রাদারটা 12 এবং 22 হওয়া দুইটা ব্যাক টু ব্যাক রেসে। ওর মাসেলের থেকে ওর হার মাঝের যে হারটা একটু এই মুহূর্তে ভিতরে আছে আমার হাতে। হ্যাঁ, বেলুন মাসেল এই অবস্থায় এই মাঝের হারটা ভিতরে আছে, তো বোঝা যাইতেছে যে এটা কতটুক পারফেক্ট আছে ব্রিডিংয়ের জন্য। এই মুহূর্তে নাই, অবশ্যই 2 মাস আরও সময় দিতে হবে, 10 দশক কমপ্লিট হোক। এটা আশা করি ডিসেম্বর অথবা জানুয়ারিতে পেয়ার করে বাচ্চা কবুতর নিতে পারবেন ভালো। আমরা নিজেরা বেশি বাচ্চা কবুতর পেয়ার করি না, দশক কভার হলেই পারফেক্ট সময়, যারা নেবেন আশা করি জানেন একটা কবুতরের পারফেক্ট সময়, ওই সময় করাই উত্তম। এই তো আর কি বলবো, রেস করলেও আশা করি ভালো। আর ওর মাটা মানে একটা সিজন সম্পূর্ণ সিজন খেলছে যমুনা থেকে বাংলাবান্দা পর্যন্ত এবং অনেকগুলো রেস উইন করার। বাবাটা তো বিদেশি কবুতর, গ্রিপেল জাতের কবুতর। ও কিন্তু হাতে আমি ভাইব্রেশনটা ফিল করতেছি, ক্যামেরায় দেখানো সম্ভব না। আশা করি যে নিবেন দেখা যাইতেছে কিনা জানি না, কিন্তু ভালো একটা ভাইব্রেশন ফিল পাইতেছে। একদম এই সেটটা চিপা আছে পেন্সিল। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। না হইলে আর একটু ভালো দেখা যেত। আসলে আমাদের ছাদ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং ভিজা, হালকা হালকা ভিজা আছে এখন। যে বৃষ্টি হয়ে ছাদ সম্পূর্ণ ভিজা রয়েছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।